আজ আমি আপনার সাথে দুজন যমজ ভাইয়ের গল্প শেয়ার করব, যার মধ্যে একজনের নাম পরাকু আর একজনের নাম লড়াকু। তো পরাকু আর লড়াকু দুজনেই সেম স্কুলে পড়ে, তারা একটি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে এবং তাদের মা বাবার মেন্টালিটি কিছুটা এরকম। লেখাপড়া করে যে সে হয় নবাব, খেলাধুলো করে যে সে হয় খারাপ। ছোটবেলা থেকেই তাদের মা বাবা সারাক্ষণ পরাকু আর লড়াকুকে এই কথাটা বারবার বলে যেত। মা বাবার মুখ থেকে বারবার শুনতে শুনতে পরাকু এই কথাটাকেই সত্যি বলে মেনে নেয়, আর সেই মতো পরাকু খেলাধুলা সব বাদ দিয়ে সারাদিন শুধু লেখাপড়া করতে শুরু করে দেয়। মানে লেখাপড়া করাটা পরাকুর কাছে নেশার মতো হয়ে দাঁড়ায়। অন্যদিকে লড়াকুকে যখনই তার মা বাবা এই কথাটা বলতো যে লেখাপড়া করে যে সে হয় নবাব, খেলাধুলো করে যে সে হয় খারাপ, লড়াকু তার মা বাবাকে প্রশ্ন করত, কেন তাহলে সচিনের সবাই এত ভক্ত কেন? তখন মা বাবার কাছে লড়াকুকে দেওয়ার মতো কোনো উত্তর থাকতো না, ফলে লড়াকু মা বাবার এই ডায়লগটাকে কোনো দিনই সিরিয়াসলি নিত না। লড়াকুও পড়তো, কিন্তু শুধু যাতে পরীক্ষায় ফেল না করে যায় সেই জন্য যেটুকু পড়া দরকার সেইটুকু। মানে স্কুলে লড়াকু একটা পিরিয়ড যদি ক্লাস করত, তো আর একটা পিরিয়ড ক্লাস দিয়ে বাইরে বেরিয়ে খেলাধুলো করে বেড়াতো। খেলার জন্য কাউকে না পেলে গাছপালা, ফোরিং এসব নিয়েই মেতে থাকতো। অন্যদিকে পড়াকু সেই যে ঘন্টা পড়ার পর ক্লাসে বসতো, আর সেই স্কুল ছুটি হওয়ার পর সেখান থেকে বেরোতো, ফলে স্বাভাবিক পড়াকু সবসময় পরীক্ষায় ফার্স্ট হতো আর লড়াকু সবসময় লাস্ট, যার ফলে মা বাবার কাছে পড়াকু সবসময় প্রশংসা পেত আর লড়াকু সবসময় বকা আর পিটুনি খেত। লড়াকুর মা যখনই লড়াকুকে বলতো, তোর পড়াকুলো একটু মুখস্থ করতে কি হয় রে, তখন লড়াকু মাকে বলতো, মুখস্থ করে কি করব, সব তো গুগলেই রয়েছে, একটা সার্চ করলেই তো দরকারে জেনে নেওয়া যায়, ফালতু ফালতু মাথার মধ্যে ঢুকিয়ে বোঝা বাড়িয়ে কী লাভ। তখন লড়াকুর মা লড়াকুকে বলতো, শোনো, গুগলে থাকলে কিন্তু তুমি চাকরি পাবে না। লড়াকু বলতো, শোনো, ওরম চাকরির আমার দরকার নেই, আমি মানুষ হয়ে বাঁচতে চাই, রোবট হয়ে না। টাকা কামানোর জন্য কি চাকরি করা ছাড়া আর উপায় নেই নাকি? মাকে ভ্যাঙানোর জন্য লড়াকুকে আবার মার কাছে পিটুনি খেতে হতো। এভাবে কোনো রকমে টেনে টুনে হায়ার সেকেন্ডারি পাশ করার পর লড়াকু পড়ালেখা ছেড়ে দিল। ক্লাস টুয়েলভের পর থেকে লড়াকুর মধ্যে ফটোগ্রাফির নেশা দেখা দিতে শুরু হলো। অন্যদিকে পরাকু নিজের লেখাপড়ার নেশা ফুল দমে চালিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে পরাকু ব্যাচেলার অফ এই, ব্যাচেলার অফ ওই বিভিন্ন ডিগ্রি কালেক্টও করে ফেলল। কিন্তু সমস্যাটা হলো, সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকার ফলে পরাকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে গেছিল জিরো, আর পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলতেও কিছুই হয়েছিল না পরাকুর। অচেনা কোনো লোকের সাথে ঠিকভাবে কথা বলতে পারতো না পরাকু, ফলে ডিগ্রি প্রচুর থাকলেও পরাকুকে বেকার হয়ে ঘরে বসে থাকতে হলো। এরপর শেষ পর্যন্ত এত লেখাপড়া করে এত ডিগ্রি নিয়ে পরাকুকে পিয়নের চাকরিতে ঢুকতে হলো, যে পিয়নের চাকরির জন্য ন্যূনতম যোগ্যতা ছিল মাধ্যমিক পাস। মানে মাধ্যমিকের পর থেকে 8-10 বছর ধরে পরাকু সারাদিন যা যা পাগলের মতো পড়ে গেল, তার আর কিছুই সারা জীবনে কাজে লাগবে না পরাকুর। মানে নিজের লাইফের যে বেস্ট 8-10 বছর, যে সময় হেলথ এনার্জি একদম ফুল থাকে, সেই পুরোটা সময় পরাকু নিজের সো কল্ড ভালো নেশা লেখাপড়ার পিছনে সম্পূর্ণ নষ্ট করে ফেলল। অন্যদিকে ক্লাস টুয়েলভের পর থেকে লড়াকু যখন পড়াশুনো ছেড়ে দিয়ে ফটোগ্রাফির নেশায় বুঁদ হয়ে গেল, তখন মা বাবার লড়াকুকে নিয়ে আরও চিন্তা বেড়ে গেল। প্রতি মুহূর্তে লড়াকুকে মা বাবার কাছে কথা শুনতে হতো। এরকম সময়ই একদিন পরাকু ওর ভাই লড়াকুকে ডেকে জিজ্ঞেস করল, ভাই তুই ফটোগ্রাফি করে কি করবি? তো লড়াকু বলল, সেটা জানি না, কিন্তু নিজের কিছু একটা করব, কোনো স্টার্ট আপ মেবি। তো পরাকু বলল, আরে নিজের কিছু করতে গেলে শুরুতে অনেক টাকা লাগে, তোকে অত টাকা কে দেবে? লড়াকু বলল, কেন, ছোট করে শুরু করব, আস্তে আস্তে সেখান থেকেই টাকা জমিয়ে জমিয়ে বড় করব। তো পরাকু বলল, ওরম মনে হয়। মানে পরাকুর মাথায় এটা ভীষণ স্ট্রংভাবে ছোটবেলা থেকেই গেঁথে গেছিল যে জীবনে বড় কিছু করতে গেলে তার একটাই রাস্তা লেখাপড়া করা, এছাড়া আর কোনো রাস্তাই নেই। আর নিজের এই বিশ্বাসগুলোর প্রতিই পরাকুর নেশাগ্রস্ত ছিল, যে কারণে সারাদিন শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকত। কখনো নিজের বিশ্বাসগুলোর উপর পরাকু কোয়েশ্চেন মার্ক লাগাতো না, কিন্তু লড়াকুর মানসিকতা ছিল অন্যরকম। লড়াকু মনে করত, এই পৃথিবীতে যে কোনো জায়গায় পৌঁছানোর একটা না অসংখ্য রাস্তা থাকে, তাই লাইফে বড় কিছু করারও শুধু একটাই রাস্তা লেখাপড়া করা, এটা ভুল ধারণা। আরও অসংখ্য রাস্তা আছে টাকা রোজগার করে বড় কিছু করার। তো পরাকু নিজের সো কল্ড ভালো নেশা পড়াশুনো চালিয়ে গিয়ে লাখ লাখ টাকা এই পড়াশুনোর পিছনে খরচ করে সেসব দিয়ে 10-15 হাজার টাকার ফিক্সড স্যালারির একটা চাকরি জোগাড় করতে সক্ষম হলো।
অন্যদিকে লড়াকু সবাই বারবার নিষেধ করা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস রেখে নিজের সো কল্ড বাজে নেশা ফটোগ্রাফির নেশা চালিয়ে গিয়ে স্টক ফটোগ্রাফির উপর ইমেজেস মার্ট নামে নিজের একটা স্টার্ট আপ শুরু করল। যেহেতু ছোটবেলা থেকে লড়াকুর বেশিরভাগ সময়টা ক্লাসরুমের বাইরে কেটেছিল, ভিতরে না, তাই লড়াকুর ব্যবহারিক বুদ্ধি হয়ে উঠেছিল অসাধারণ। পড়াকু যখন রোবটের মতো শুধু এবং শুধু ইনফরমেশন নিজের মাথায় ফিট করছিল, লড়াকু তখন লাইফকে জানছিল। আর সেই ব্যবহারিক বুদ্ধিকেই কাজে লাগিয়ে লড়াকু নিজের স্টক ফটোগ্রাফি স্টার্ট আপটিকে মাল্টি ন্যাশনাল কোম্পানির লেভেলে নিয়ে চলে গেল। ফলে 12 পাস লড়াকুর মান্থলি ইনকাম দাঁড়ালো 4-5টা ব্যাচেলার ডিগ্রি পাস করা পড়াকুর থেকে 10 গুণ বেশি। এবার মা বাবা পড়াকুকে বকাবকি করতে শুরু করলো, আর লড়াকুকে দেখে পড়াকুকে কিছু শিখতে বলতে শুরু করলো। মানে এখন মা বাবার কাছে লড়াকু ভালো হয়ে গেল আর পড়াকু হয়ে গেল বোকা। মা তখন পড়াকুকে বলতে শুরু করলো, শোনো, এই 10-15 হাজার টাকার চাকরি দিয়ে কিন্তু সংসার চলবে না, লড়াকুর মতো বুদ্ধি খাটিয়ে কিছু একটা করো। তো পড়াকু আর লড়াকু স্টোরি আমাদের এটা শেখায় যে জরুরি না আমরা যেটাকে ভালো জিনিস বলে ভাবি সেটা আসলেই ভালো, বা যে জিনিসটাকে আমরা খারাপ বলে ভাবি সেটা আসলেই খারাপ। আসল জিনিসটা হলো সমস্ত বিশ্বাস বা ধারণাকে সঠিক বলে মেনে নেওয়ার আগে তার পিছনে একটা কোয়েশ্চেন মার্ক লাগানো, প্রশ্ন করে দেখা যে ধারণাটা কি আসলেই সত্যি নাকি ডাহা মিথ্যা। যেমন আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, এডুকেশন ইজ নট দ্য লার্নিং অফ ফ্যাক্টস বাট দ্য ট্রেনিং অফ দ্য মাইন্ড টু থিঙ্ক। অর্থাৎ শিক্ষা মানে শুধু কিছু তথ্য সংগ্রহ করা নয়, শিক্ষা মানে কীভাবে চিন্তাভাবনা করতে হয় তার প্রশিক্ষণ। এই জিনিসগুলি আমি সন্দীপ স্যারের অ্যাডিকশন টু এডুকেশন ভিডিওটা থেকে শিখেছি। যারা হিন্দি ভালো বোঝেন না তাদের জন্য এবং ভিডিওটির মূল কথাগুলো অল্প সময়ের মধ্যে আরেকটু ইন্টারেস্টিংভাবে তুলে ধরার উদ্দেশ্যে আমি এই সামারি ভিডিওটি বানিয়েছি। যদি আপনি হিন্দি ভালো বোঝেন এবং এখনও সন্দীপ স্যারের ভিডিওটি না দেখে থাকেন, তবে নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে অবশ্যই পুরো ভিডিওটি একবার দেখুন। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। অমৃতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য। আশা করব ঠিক এভাবেই সবসময় আপনি আমাদের পাশে থাকবেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি থেকে আপনার এতটুকুও কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং লাইক ও কমেন্ট করে আমাকে জানান আপনার এই ভিডিওটি কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।